আমাদের সঙ্গে রয়েছেন মদন মিত্র। মদনদা জি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা নির্দলদের প্রতি এবং যারা কথায় কথায় ভাইরাল করে তাদের প্রতি। প্রথম হচ্ছে আমি নিজে খুব মানে একদম আকাশ থেকে পড়ছি, কারণ এটা এটা এরকম হয়ে যাচ্ছে যে ঠাকুর ঘরে কে রে, আমি তো গলা খাইনি, মানে আমি পার্টি স্পোক্সম্যান নই। পৃথিবীতে যেই থাকুক আমি পার্টির কোনো পদে নেই। এমএলএ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে এখানে বসে আছি এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। কিন্তু আমায় জিজ্ঞেস করছেন কারণ, কারণ উনি যেটা কেন আমায় জিজ্ঞেস করছেন আমি অবাক হচ্ছি। উনি যেটা বলেছেন যে নির্দলদের নিয়ে দলের প্রার্থীকে যারা হারায় আমি তাদেরকে শোকজ করব। এক কথা সতর্ক, তারপর শোকজ নাহলে স্যার দেখুন উনি এমন একটা জায়গায় রয়েছেন, উনি তো শুধু সুপ্রিমো নন, উনি পার্টি, উনি অপারেশন, উনি থিয়েটার, উনি সার্জন। উনি যদি মনে করেন এক কথা তাড়িয়ে দেবেন, কাউ কিছু বলার নেই। তারপরে উনি এতটাই ডেমোক্রেটিক, এতটাই মানে নরম যে তিনি এরপরও সতর্ক করছেন, বলছেন এটা ঠিক নয়। কিন্তু এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না, মানে অন্য কোথাও হতে পারে। প্রথম হচ্ছে যে আমাকে হাজার চেষ্টা করলো, কেউ কেউ করছে, আমাকে শুভেন্দু বানানো যাবে না, আমি শুভেন্দু নই। আর সিনেমার শুরু জানো রান্না করতে পারি, খাওয়া দিতে পারি, পক করতে পারি, পক করলে দরকার হলে বাচ্চা করে দিতে পারি। আমার নাম গোবিন্দা, তেমনি আমার নাম মদন মিত্র, আমি শুভেন্দু অধিকারী নই। সিএম যা বলেছেন আমি মাথা পেতে নিয়েছি। প্রথম তোমাদের যেটা জানাই, জানা উচিত, তোমরা সাংবাদিকেরা আমি জিজ্ঞেস করেছিলেন যে দাদা এখানে যারা নির্দল দাঁড়িয়েছে এবং সিপিএম এর তারা কি বহিরাগত? আমি কোনো অবস্থাতেই নয়, কারণ বহিরাগত হলে তারা দাঁড়াবে কি করে? এটা আমি টেকনিক্যাল কথা বলেছিলাম, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেল যে এরা বহিরাগত নয়, আমার আত্মার আত্মীয়। দুই, আমি আজ পর্যন্ত কোন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার সামনে চোখে চোখ রেখে বলতে পারবে না আমি কাউকে হারাবার চেষ্টা করেছি। আমি কোনোদিন তৃণমূল দলে কোন সাবোটেজ করিনি, আমি সবসময় তৃণমূল প্রার্থীকে জয়ী করতে পেরেছি। থার্ড, আমার গাড়িতে কোনোদিন কোন, যদি উনি আমায় বলেননি তবু তুমি জিজ্ঞেস করছো বলে আমি না বললে সেটা ওকে অবমাননা করা হয়, আমি ওনার জানার জন্য বলছি, আমার গাড়িতে কোনোদিন কোন নির্দল প্রার্থী ঘোরে না, ঘোরে নি আজ পর্যন্ত। আর আমি কোন নির্দল প্রার্থীকে নিয়ে উচ্ছ্বাস করিনি, আমি খালি বলেছি যে নির্দল প্রার্থীরা বহিরাগত নয়। এবার বাকি যারা ওই লকেটের ভাই, লকেটের যে চিফ ইলেকশন এজেন্ট, মানে এইবার এই লাস্ট ইলেকশনে, সে আমায় এসে বলল দাদা আমি পথ চলতে চলতে পথ হারিয়ে ফেলেছি, দাঁড়াও পথিক বল। আমি দিদির এই সমুদ্রের সঙ্গে আমার এই ছোট্ট নৌকোটাকে মিলিয়ে দিতে চাই, তুমি আমার সুযোগ করে দাও। আমার তো কোনো ক্ষমতা নেই, তোমাদের যা বক্তব্য আছে তোমরা দাও আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর জয়প্রকাশ এরা যেমন নেওয়া হলো এরকমই পার্টির কাছে অ্যাপ্লাই করো, পার্টি যদি মনে করে তোমায় নেবে, পার্টি যদি তোমায় মনে করে পদ দেবে, পার্টি যদি মনে করে তোমায় স্পোক্সম্যান করবে, আমি তো কিছু করতে পারবো না। আমি এইটুকুনি বলতে পারি একটা এমএলএ হিসেবে আমি ফ্রি সার্টিফিকেট দিতে পারি, সেটাও মমতা ব্যানার্জি বেকার করে দিয়েছেন, কারণ সবই ফ্রি হয়ে গেছে।